হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলমান রিয়্যাক্ট টিউটোরিয়াল সিরিজে আমি এখন পর্যন্ত তিনটি ভিডিও দিয়েছি, এটা আমার এই সিরিজের চতুর্থ ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কতটুকু জাভাস্ক্রিপ্ট জানলে আসলে আপনারা রিয়্যাক্ট শেখা শুরু করতে পারেন। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কতটুকু বা এরকম কোনো লিমিটেশান কোনো কিছুতেই রাখা উচিত না, নলেজ শুড বি ওপেন, হ্যাঁ, এবং যতটুকু পারা যায় শেখা উচিত। সো যে যত ভালো জাভাস্ক্রিপ্ট জানবে তার জন্য আসলে রিয়্যাক্ট শেখাটা তত সহজ হবে, কারণ রিয়্যাক্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। বাট তারপরেও আমি ব্যক্তিগতভাবে যে জিনিসগুলো আসলে রিয়্যাক্ট প্রজেক্ট করতে গিয়ে যে যে জিনিসগুলো আমি আসলে দেখেছি সবচেয়ে বেশি লাগে, হ্যাঁ, তো সেটার উপরে বেস করে, আমার ধারণার উপর বেস করে আমি একটা গাইডলাইন আপনাদেরকে আজকে দিব এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সবার আগে আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্সগুলো সম্পর্কে জানতে হবে। তো সেই জন্য আমি W3 স্কুলসের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজটা রেকমেন্ড করব। এটা হচ্ছে আমার মতে বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে সবচেয়ে সহজ ভাষায় আসলে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে লেখা আছে। তো এখান থেকে আপনারা যারা একেবারেই জাভাস্ক্রিপ্টের বেসিকও জানেন না তারা এখান থেকে শুরু করতে পারেন, এবং এখানে এসে বেশ মানে বেশ কিছু সুন্দর করে সাজানো আছে, বেশ কিছু সুন্দর সিনট্যাক্স মানে বেসিক যে সিনট্যাক্সগুলো সেগুলো সম্পর্কে এখানে বলে দেওয়া আছে। যেমন জাভাস্ক্রিপ্টের বিভিন্ন মানে ভ্যারিয়েবল কনসেপ্ট, লেট, ভার কীভাবে ইউজ করতে হয়, কনস, বিভিন্ন ধরনের অপারেটর, অ্যারিথমেটিক অপারেশনগুলো কেমনে করা যায়, ডাটা টাইপ, ফাংশন, অবজেক্ট, হ্যাঁ, তারপরে ইভেন্ট হ্যান্ডেলিং, তারপরে হচ্ছে স্ট্রিং, অ্যারে, নাম্বার, বুলিয়ান, হ্যাঁ, এই ধরনের জিনিসপাতি নিয়ে সব কিছু বলা আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যারে মেথড, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের লুপ, ওয়াইল লুপ, ফর লুপ, সব কিছু মিলে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। সো আপনারা এটার মিনিমাম হলেও এই এই যে ব্রেক পর্যন্ত আপনারা ডেফিনেটলি কমপ্লিট করে আসবেন, ঠিক আছে। সো আমি বলবো সবই করবেন, বাট এইটুকু করলেও আসলে হবে। সো এটা করার পরে তারপরে আমার রেকমেন্ডেড হচ্ছে যে আপনারা যেহেতু এখন মোটামুটি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সগুলো শিখে গেলেন, এবার আপনার কাজ হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সগুলো সম্পর্কে জানা। তো আমরা জানি জাভাস্ক্রিপ্টের সময়ের সাথে সাথে জাভাস্ক্রিপ্টের অনেক ভার্সন এসছে। সো জাভাস্ক্রিপ্টের বেসিকটা জানার পরে এবার আপনাদেরকে জানতে হবে বিভিন্ন ধরনের মডার্ন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স সম্পর্কে, কারণ রিয়্যাক্ট একটা মডার্ন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। সো সেখানে আমরা মডার্ন জাভাস্ক্রিপ্ট বিভিন্ন সিনট্যাক্সের ব্যবহার দেখব। তো সেই জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে আমার চ্যানেল যেটা আছে সেই চ্যানেলে আমি মডার্ন জাভাস্ক্রিপ্টের একটা সুন্দর প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি। তো সেখানে এসে আপনারা প্লেলিস্ট সেকশনে এই যে মডার্ন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সেস ইন বাংলা, এইখানে এসে আপনারা যে যে টপিকগুলো পাবেন সেখানে গুছিয়ে দেওয়া আছে। কারেন্টলি এখানে আমি 25টা ভিডিও দিয়েছি। সো এগুলো আপনারা মোটামুটি কমপ্লিট করে ফেললে মোটামুটি আসলে রিয়্যাক্টের জন্য রেডি হয়ে যাবেন বলে আমার বিশ্বাস আর কি। তো এছাড়া আরও সময়ের সাথে সাথে আরও অনেক নলেজ প্রয়োজন হবে, সেটা তো আসলে সবাইয়েরই প্রয়োজন হয়। সো এটা মোটামুটি ক্যান বি এ ভেরি গুড স্টার্ট মানে আমি মনে করি। সো দুইটা স্টেপ গেল, থার্ড স্টেপ হচ্ছে এরপরের স্টেপটা হচ্ছে যে আপনাদেরকে রিয়্যাক্টের ফান্ডামেন্টাল সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো সেটার জন্য আমি আমার এই টিউটোরিয়াল সিরিজে আমি আবার প্লেলিস্টে চলে যাচ্ছি। আপনারা জানেন যে যারা এই টিউটোরিয়াল সিরিজটা ফলো করছেন তারা তো জানেন যে এই প্লেলিস্টে আমি অলরেডি তিনটা ভিডিও দিয়েছি। সো এই তিনটা ভিডিও পরপর অবশ্যই দেখবেন, উল্টাপাল্টা করে বা অর্ধেক এভাবে দেখবেন না, তাতে আসলে খুব একটা লাভ হবে না, কারণ তখন খালি কোশ্চেনই করতে হবে আমাকে কমেন্টে। সো আমার রেকমেন্ডেড হচ্ছে যে আপনারা ডেফিনেটলি যেহেতু রিয়্যাক্ট শিখছেন ভালো করেই শিখুন। সো ধরে ধরে এই ভিডিওগুলো দেখবেন, কারণ এই ভিডিওতে একটাও যুক্তি ফালতু কথা আমি বলিনি, প্রতিটা কথাই আসলে আপনাদেরকে আপনাদের কাজে লাগবে এবং হোল রিয়্যাক্ট জার্নিতে আপনাদের আসলে এই কথাগুলো প্রয়োজন হবে। সো প্রথম ভিডিওটাতে আমি বলেছি যে রিয়্যাক্ট কেন শিখবো আমরা এবং রিয়্যাক্ট আসলে একটা কিভাবে স্ট্যান্ডার্ডভাবে CDN মানে যেভাবে আমরা jQuery নিয়ে যারা কাজ করেছেন, jQuery লাইব্রেরি যেভাবে আমাদের সিম্পল একটা HTML ফাইলে আমরা ইনক্লুড করে নিয়ে এসে ডাইরেক্ট ইউজ করা শুরু করে দিতে পারতাম সেভাবেও আমরা রিয়্যাক্ট ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি রিয়্যাক্টের ফান্ডামেন্টাল কনসেপ্টটা একদম ওইভাবে বলে দিয়েছি যে রিয়্যাক্টের যে JSX সিনট্যাক্স এবং বেসিক যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে অলরেডি আমি ধারণা দিয়ে দিয়েছি। সো ডেফিনেটলি এই জিনিসটা আপনারা মানে আপনাদেরকে জানতে হবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে রিয়্যাক্টের ভার্চুয়াল ডম সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে। আমি বলছি না যে ভার্চুয়াল ডমের একেবারে প্রতিটা এলিমেন্ট ধরে ধরে আপনাদেরকে কাজ করতে হবে বা ভার্চুয়াল ডম নিয়ে আমাদেরকে টাচ করে কাজ করতে হবে তা না, কিন্তু ভার্চুয়াল ডম কীভাবে কাজ করে, ইন দ্য ব্যাক এন্ড কীভাবে কাজ করছে সেটা যদি আপনি না জানেন তাহলে প্রবলেমে পড়বেন প্রতিবার। আপনার সবসময় ভাষা ধারণা নিয়ে রিয়্যাক্ট প্রজেক্ট করে যেতে হবে। সো সেই জন্য আমার রেকমেন্ডেড হচ্ছে ডেফিনেটলি সেকেন্ড ভিডিওটা দেখবেন, এটা খুবই উপকারী একটা ভিডিও, এটা আপনার জব ইন্টারভিউ বলেন বা যে কোনো জায়গায় বলেন অনেক কাজে লাগবে এই কনসেপ্টটা। থার্ড যেটা সেটা হচ্ছে আমি লাস্ট ভিডিওতে যেটা দিয়েছিলাম যে রেকমেন্ডেড ফেসবুকের রেকমেন্ডেড যে ওয়েটা, ফেসবুক আমাদের জন্য রিয়্যাক্ট প্রজেক্ট সেট আপ করার জন্য ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ নামে একটা প্যাকেজ দিয়েছে। সো সেই প্যাকেজের মধ্যে আসলে একটা প্রোডাকশন রেডি
প্রজেক্ট করার জন্য যা যা কিছু লাগে, লাইক ধরেন আমাদের কোডকে ছোট করার জন্য বান্ডেল করে ফেলতে হয়, হ্যাঁ মিনিফাই করতে হয়, হ্যাঁ বিভিন্ন ধরনের ডেভেলপার এক্সপিরিয়েন্স, যেমন ধরেন কোড ফরম্যাটিং, হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের এরর হলে সেটাকে লিন্ট করে দেওয়া, সুন্দর করে দেখানো, ডিবাগিং করতে হেল্প করা, এইসব সব কিছু আসলে বিল্ট ইন করে সে একটা সেট আপ করে দিয়েছে। সো সেটাই হচ্ছে রেকমেন্ডেড ওয়ে, আমি আমার টিউটোরিয়াল সিরিজে সেটা নিয়েই কাজ করে দেখাবো। তো যার কারণে সেই এই ভিডিওতে আমি আসলে আপনার এডিটর কীভাবে প্রজেক্ট সেট আপ করতে হয় পুরো জিনিসটা সাজিয়ে দিয়েছি, তো সেটা ডেফিনেটলি আপনারা কমপ্লিট করবেন। আচ্ছা, তো কমপ্লিট করার পরে আমি লাস্ট টিউটোরিয়ালে যেটা দেখিয়েছিলাম আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এবং সেটা আপনারা অলরেডি হয়তো দেখেছেন। তো সেখানে আমি, আপনারা জানেন যে আমি লিন্টিং সেট আপ করে দিয়েছিলাম আপনাদের জন্য, তো সেখানে আমি ইএস লিন্ট প্যাকেজ এবং বিভিন্ন ধরনের প্যাকেজ আমি ইনস্টল করে দেখিয়েছিলাম। তো যেই সেগুলো আমাদের ডেভ ডিপেন্ডেন্সিসের মধ্যে আছে। সো এটা করার পরে যখন আমরা জাস্ট সিম্পলি আপনারা যেটা করবেন যে আমরা যখন এই এটার পরে আমরা যদি আমাদের টার্মিনালে জাস্ট, যেহেতু এখানে একটা স্টার্ট স্ক্রিপ্ট আছে, আমরা যদি একদম উপরে যাই, এই যে একটা স্টার্ট স্ক্রিপ্ট যেহেতু আছে, আমরা যদি ইয়ার্ন স্টার্ট বা npm স্টার্ট যেটাই লিখি না কেন, যেটাই আপনারা প্যাকেজ ম্যানেজার ইউজ করেন না কেন, করলে আপনারা একটা এরর পাবেন এরকম। হ্যাঁ, আমি যেটা পেয়েছি, সো এই এররটা পাওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমি ESLint প্যাকেজ ইউজ করেছি এখানে, এই যে, সো মজার ব্যাপার হচ্ছে রিয়্যাক্ট নিজেও এই ESLint প্যাকেজটাকে ইউজ করে। ঠিক আছে, রিয়্যাক্টের রিয়্যাক্ট স্ক্রিপ্ট যে প্যাকেজটা আমাদের নোট মডেলস ফোল্ডারের মধ্যে রিয়্যাক্ট স্ক্রিপ্ট নামে আপনারা একটা প্যাকেজ পাবেন, সেই প্যাকেজটা এই ESLint-এর মানে তারও আসলে ESLint-এর ডিপেন্ডেন্সিটা আছে, কিন্তু সে অন্য একটা ভার্সান ইউজ করছে। সো এই নোট মডেলস ফোল্ডারের মধ্যে যে রিয়্যাক্ট স্ক্রিপ্ট ফোল্ডারটা আছে তার মধ্যে আবার ESLint ইনক্লুড করা আছে। সো দুই জায়গায় ইনক্লুড করা থাকাতে এখানে এররটা তাই বলছে, আপনারা পড়ে দেখলে তাই দেখবেন। হ্যাঁ, কিন্তু আমি আসলে লেটেস্টটা ইউজ করেছি, তারা একটু পুরানোটা ইউজ করছে। সো ডেফিনেটলি তারাও হয়তো সামনে আপডেট করবে। সো যার কারণে আমার রেকমেন্ডেড ওয়ে হবে যে আমরা এটা ইগনোর করব। হ্যাঁ, আমার সেট আপটা যদি আপনারা ফলো করতে চান তাহলে এটা আপনারা ইগনোর করবেন, আর যারা আপনারা আমার সেট আপ ইউজ করবেন না তাদের আসলে ইয়ার্ন স্টার্ট বা npm স্টার্ট দিলে সুন্দর মতো প্রজেক্ট রান হয়ে যাবে। সো যারা আপনারা আমারটা ফলো করছেন তাদেরকে কী করতে হবে, তাদেরকে সিম্পলি এই লাস্ট লাইনটা ফলো করতে হবে, আপনাদেরকে জাস্ট এখানে ইগনোর করতে হবে, আমাদের এই চেকিংটা ইগনোর করতে হবে। সো সেই চেকিংটা ইগনোর করার জন্য আমরা জাস্ট এখানে একটা env নামে একটা ফাইল তৈরি করব। হ্যাঁ, এবং সেটার মধ্যে এখানেও বলে দিয়েছে যে সেটার মধ্যে এই যে স্কিপ প্রি ফ্লাইট চেক ইজ ইকুয়াল টু ট্রু, এটা আমরা ট্রু করে দিব, তাহলে সে এই চেকিংটা আর করবে না, এই স্ক্রিপ্টটা চালু করার সময় আর চেকিংটা সে করবে না। এক নাম্বার। সেকেন্ড যে কাজটা আপনারা করবেন, যেহেতু আমি লিন্টিং সেট আপ করেছি, সো এটা খুব বেশি স্মার্ট, সো এটা পদে পদে আপনাদেরকে প্রবলেমও ফেলতে পারে যদি আপনি না জানেন। সো সে কারণে সেটাও বলে দিচ্ছি, এখনও স্টার্ট করতে গেলে আপনারা এরর পাবেন, কারণ হচ্ছে আমাদের যে কোডগুলো আছে, এই যে আমার সোর্স ফোল্ডারের মধ্যে আমি বলেছিলাম যে আমার সমস্ত রিয়্যাক্ট প্রজেক্টের ফাইলগুলো আছে, রাইট, আমরা যেটা করব জাস্ট সিম্পলি সব ফাইল এখানে মুছে দিব। ফার্স্টে আপনারা সব ফাইল এখানে মুছে দিবেন, শুধুমাত্র এই দুটো ফাইল রাখবেন, app.js এবং index.js। সো আর বাকি আর রিপোর্ট ওয়েব ভাইটালস এটাও থাক, সেট আপ টেস্ট এটাও আপনারা মুছে দিবেন, সব মুছে দিবেন। দেওয়ার পরে আমরা এই ফাইলগুলো খুলবো, আমাদের এডিটর অনুযায়ী এগুলো কিন্তু প্রপারলি অ্যালাইন নাই আমাদের লিন্টিং অনুযায়ী, সো আমরা একটা কন্ট্রোল এস চাপ দিলেই এটা সুন্দর মতো হয়ে যাবে, এবং এখানে যেহেতু ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ডেন্সি যেহেতু ডিলিট করে ফেলেছি, সো এই কারণে এগুলো আমরা ডিলিট করে ফেলবো, এবং আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা এরকম করে এখানেও ডিপেন্ডেন্সি আছে, তো আমরা এত কিছু রাখবো না, আমরা জাস্ট সিম্পলি এই রিটার্ন করার সময় আমরা এখানে জাস্ট সিম্পলি একটা টিপ নিয়ে এখানে আমরা জাস্ট লিখে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, ব্যাস, আর কিচ্ছু রাখলাম না, সমস্ত একদম ফ্রেশ ইউজ করার জন্য। সো সেটা আমি করলাম, এবং এখানে ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে যা যা আপনার এই যে দেখেন এই জিনিসগুলো আসলে আমি যেহেতু ডিলিট করে ফেলেছি, সো এই ইম্পোর্টগুলো আমি সরিয়ে দিচ্ছি, এবং কন্ট্রোল একটা এস চাপ দিলে এই ফাইলটাও প্রপারলি ফরম্যাটেড হলো, এবং এই ফাইলটা খুলে এখানেও আমরা কন্ট্রোল এস একবার চাপ দিলে এটাও প্রপারলি ফরম্যাটেড হয়ে গেল, সেভ, সরি। হ্যাঁ, তো এরপরে আমরা জাস্ট সিম্পলি টার্মিনাল খুলে ইয়ার্ন স্টার্ট এটা যদি দেই, এখন আমার রিয়্যাক্ট স্ক্রিপ্টটা স্টার্ট হচ্ছে, এবং এখন দেখেন ওই চেকিংটা যেহেতু আমি ইগনোর করছি, এখন আমার এটা ডেভেলপমেন্ট সার্ভারটা অন হয়ে যাবে। সো এখানে স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার দেখাচ্ছে, এ দেখেন কোনো এরর নাই, এবং 3000 পোর্টে আমাদের রিয়্যাক্ট প্রজেক্ট চলে এসছে এবং হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হয়ে গেছে। সো এরপরে আমি ডিটেল তো ডেফিনেটলি পরের টিউটোরিয়ালে বলবো স্টেপ বাই স্টেপ, বাট এই সেটিংটুকু আপনারা অবশ্যই করে নেবেন, কারণ তা না হলে এই এরর পড়ে গিয়ে আসলে ঘাবড়ে যেতে পারেন, যার কারণে এটা আমি বলে রাখলাম। সো আশা করি এই ভিডিওটা আপনাদের আপনাদের যারা একদম বিগিনার তাদের জন্য আসলে করা, হয়তো অনেকে যারা একটু রিয়্যাক্ট সম্পর্কে জানেন তারা হয়তো এগুলো নিজেরাই ফিক্স করে ফেলেছেন, বাট যারা একদম বিগিনার তাদের জন্য আমি এটা বলে রাখলাম, যে তারা হয়তো মনে করতে পারে হ্যাঁ হ্যাঁ ভাই হয়তো সেট আপ করে দিল কিন্তু এটা তো এরর আসছে। সো সেই কারণে আমি প্রবলেমটার সোর্সটা বলে দিলাম, এবং প্রবলেমটা আসলে যে প্রবলেম না, এটা জাস্ট একটা জাস্ট ভার্সনের কনফ্লিক্ট, npm নিয়ে কাজ করতে গেলে, নোড নিয়ে কাজ করতে গেলে প্যাকেজের এই কনফ্লিক্ট আপনাদেরকে সলভ করতেই হবে, এটার সাথে অভ্যস্ত হতেই হবে। সো এনিওয়েজ, এটা ছিল
রিয়্যাক্ট শুরু করার আগে, মানে একদম ডাইরেক্ট প্রজেক্ট নিয়ে বোঝানো শুরু করার আগে সমস্ত কিছুর একটা গাইডলাইন, যে আসলে আপনারা কতটুকু জানলে আসলে পরে আগাতে পারবেন। যদি না জানেন তাহলে ওগুলো একটু কমপ্লিট করে আসলে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। যদিও আমি স্টেপ বাই স্টেপ আসলে প্রতিটা জিনিস একটু করে ব্যাখ্যা করার চেষ্টা করব, বাট মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেটা আমি এই ভিডিওতে বলে দিলাম। সো আশা করি এই ভিডিওটা আপনারা দেখলে কিছুটা হলো যারা বিগিনার তাদের উপকারে আসবে। সো এই ভিডিওর জন্য এই ভিডিওতে আমি এটুকুই বললাম, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে। সো টেক কেয়ার এভরিওয়ান।